সব রেকর্ড ভেঙে দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যু। অন্যদিকে কঠোর লকডাউনে বিনা প্রয়োজনে ঘরের বাইরে আটক 300+। টিয়া পাখি খাঁচায় আটকে রেখে বিজ্ঞাপন, গ্রামীণ ফোনের বিরুদ্ধে মামলা। নতুন সাদা গিলাপে আপৃত কাবা শরীফ। বাজে আচরণের রাজা উপাধি পেলেন সাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা রোধে চলমান 7 দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে দেশে সর্বোচ্চ 143 জনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 14,646 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও 8,301 জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 921,559 জন। এদিকে করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী চলছে 7 দিনের কঠোর বিধিনিষেধ। প্রথম দিন সর্বোচ্চ কঠোর অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ অবস্থায় প্রথম দিন অযথা বাইরে বের হওয়ায় এই পর্যন্ত সারা দেশে আটক হয়েছে 300+। টিয়া পাখি খাঁচায় আটকে রেখে বিজ্ঞাপন নির্মাণ করে তা প্রচার করায় জনপ্রিয় মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ ওঠার পর এমন পদক্ষেপ নিল বন বিভাগ। বুধবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি দায়ের করেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা। পবিত্র কাবায় জড়ানো হলো সাদা কাপড়ের গিলাফ। প্রতি বছর হজের আগে নতুন গিলাফ পরানোর আগাম প্রস্তুতি স্বরূপ নিচ থেকে 3 মিটার উপরে উঠিয়ে অতিরিক্ত সাদা কাপড় দিয়ে আবৃত করা হয়। এবার 37 জন দক্ষ কর্মকারের অংশগ্রহণে পবিত্র কাবা শরীফে জড়ানো হলো সাদা কাপড়ের গিলাফ। বুধবার রাতে মসজিদে হারাম ও মসজিদে নববীর জেনারেল প্রেসিডেন্ট শায়খ ডক্টর আব্দুর রহমান সুবাইসির তত্ত্বাবধানে সাদা কাপড়ের গিলাফ পরানো হয়। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাপিয়ে বাজে আচরণের চ্যাম্পিয়নশিপ নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকেনফো, যেখানে তারা বিশ্লেষণ করেছে বিগত দিনগুলোতে খেলোয়াড়ের বাজে আচরণের সব ঘটনা এবং শেষমেশ বাজে আচরণের রাজা হিসেবে আখ্যায়িত করেছেন সাকিব আল হাসানকে। এর পেছনে রয়েছে সব শেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচের ঘটনা। গত 11 জুনের ম্যাচটিতে আম্পায়ারের সিদ্ধান্ত মনোপুত না হওয়ায় প্রথমে স্ট্যাম্পে লাথি মারেন সাকিব। পরে বৃষ্টির কারণে খেলা বন্ধের ঘোষণা দেয়া হলে 3টি স্ট্যাম্প তুলে নিয়ে মাটিতে সজোরে আছাড় মারেন তিনি। এই ঘটনায় সাকিবকে 3 ম্যাচ নিষিদ্ধ ও 5,00,000 টাকা জরিমানার শাস্তি দেয়া হয়। এই শাস্তি ভোগ করে প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ ম্যাচটিও খেলেছিলেন সাকিব। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষে এর সঙ্গে মিল রেখে নিজেদের মাসিক আয়োজন দ্য ব্রিফিং এ বাজে আচরণের চ্যাম্পিয়নশিপের একটা ধারণা তুলে আনল ক্রিকেনফো। সেখানেই বাকি সবাইকে ছাপিয়ে ব্যাড বিহেভিয়ার কিং তথা বাজে আচরণের রাজা হিসেবে সাকিবের নাম উল্লেখ করেছেন তারা। তো দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন।